বললো ঘাড়ে দুটো হবে আর কোমরে একটা হবে। আর বললো 6 লাখ টাকা লাগবে একসঙ্গে করলে, নাহলে আর দুবার করলে 7.5 লাখ টাকা লাগবে। এরকম টাকা আমি জমা দিলাম, দিয়ে বললো সোমবারে ডেট। সোমবারে গেলাম, সোমবারে বললো তখন আমরা 1 মাসের আগে ডেট দিতে পারবো না, সিট নাই। তো কথার খিলাফ হয়ে গেল। তো ওকে বললাম আমাদের রুগীর অবস্থা এরকম, আপনি একটু গুলি করে দিতে পারলে দেখেন। তো ডাক্তার ও করলো টাকা সিগনেচারে সই করে দিয়ে দিল, আপনার টাকা তুলে নিন। ওখান থেকে চলে এসে আমরা নরবীরে ভর্তি, নরবী হসপিটাল। আচ্ছা, ওখানে অপারেশন করলাম। কতদিনের মধ্যে হলো অপারেশন? ওখানে আমি 2 তারিখ হয়েছি, 2-3 দিনের মধ্যেই আর কি। হ্যাঁ, 2-3 দিন। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি। আজ কতদিন হলো অপারেশন হয়েছে? অপারেশন হওয়া আমার আজ সোমবার, তো 7 দিন। সিএমসিতে তো 6 লাখ টাকা চেয়েছিল, এখানে কত খরচ হয়েছে? এখানে খরচ হলো আমার 4 লাখ টাকাই হলো, 2 লাখ টাকা কম। আরো আরো এত তাড়াতাড়ি? আর অপারেশনটা আমি দুটো বাঁচলাম। আচ্ছা, এই যে রিহাইট আমার, এই যে ঘাড়ে দুটো অপারেশন করতে আমি তো শেষ হয়ে যেতাম। তাহলে কি নারুবিতে অনেক সুবিধা নাকি, মানে কি মনে হচ্ছে? আমি তো একটু সুবিধা পেলাম। বন্ধুরা, রক্ত এবং মাংস দিয়ে গড়া শরীর, সমস্যা তো থাকতেই পারে। বিশেষত আমি ভেলোরে এসেছি আপনাদের একটু খোঁজখবর দিতে, যে ভেলোরে আদতে সঠিক ট্রিটমেন্ট হয় কি না। অনেকেই হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করছেন যে কলকাতা ছেড়ে ভেলোর কেন। তারই অনুসন্ধান করার জন্য এখানে যে সমস্ত পেশেন্টরা আছেন, যারা চিকিৎসার জন্য ভেলোরে এসেছেন, তাদেরকে আমি ধরে ধরে জিজ্ঞাসা করছি যে আপনারা দেশ ছেড়ে কেন ভেলোরে এসেছেন। আজকে একটা নতুন পর্ব নিয়ে এসেছি আপনাদের জন্য, যারা সিএমসি ভেলোরে ট্রিটমেন্ট করাতে করাতে নারুভিতে চলে গেছে, আবার অনেকে সিএমসি ভেলোরে কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছেন আর কি। তো চলুন তাদের মুখ থেকে শুনে নিই তাদের কি অভিজ্ঞতা। বিশেষত আমি তো হসপিটালের ভিতর ঢুকতে পারছি না, যার জন্য হসপিটালের ভিতর ঢুকে ক্যামেরা নিয়ে অনুসন্ধানও করতে পারছি না, যেহেতু হসপিটালের ভিতরে ক্যামেরা নট অ্যালাউড। তো যার জন্য বাইরে থেকেই যতটা পাচ্ছি আমি আপনাদের বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। পেশেন্টকে পেয়েছি যিনি ভেলোরে চিকিৎসা করাতে এসেছেন। দাদা, আপনার নামটা? আমার নাম মৃগেন বিশ্বাস। আচ্ছা, আপনি প্রথমে সিএমসিতে ট্রিটমেন্ট করাচ্ছিলেন? হ্যাঁ, প্রথমে সিএমসিতে করেছিলাম। আচ্ছা, তারপর চেঞ্জ করলেন কেন? চেঞ্জ করলে আমরা 6 লাখ টাকা জমা নিয়ে আপনাকে ডেট দিতে পারল না, বেড। 6 লাখ টাকা জমা দিয়ে ফেলেছিলেন? হ্যাঁ, দিয়ে বললো 1 মাসের আগে বেড হবে না। আচ্ছা, আমাদের বাড়িতে সে পশ্চিমবাংলা শেষ সম্বন্ধে নদিয়ায়। ও আচ্ছা, নদিয়া কোথায়? করিমপুর, করিমপুরে বাড়ি। আচ্ছা, তারপরে এরা যখন ডেট দিতে পারলো না, আমি যে ছেলেটার সঙ্গে এসেছিলাম ও বললো ঠিক আছে, আপনার যা অবস্থা, আমার অবস্থা খুব, হাঁটতে পারতাম না। আচ্ছা, কী সমস্যাটা কি মেন? এই কোমরে। ও কোমরে। আচ্ছা আচ্ছা, ঘরে টুরে গেছিলেন নাকি? না না, এমনি নার্ভের থেকে হয়েছিল কি এটা? এরা বলেছিল নার্ভের। আচ্ছা, এখান তারপর জনজোসিফ নার্ভেরই ডাক্তার দেখি আমার এমআরআইকে 3টি অপারেশনের ডিসিশন নিয়েছিল। আচ্ছা, বললো ঘাড়ে দুটো হবে আর কোমরে একটা হবে। আর বললো 6 লাখ টাকা লাগবে একসঙ্গে করলে, নাহলে আর দুবার করলে 7.5 লাখ টাকা লাগবে। এরকম টাকা আমি জমা দিলাম, দিয়ে বললো সোমবারে ডেট। সোমবারে গেলাম, সোমবারে বললো তখন আমরা 1 মাসের আগে ডেট দিতে পারবো না, সিট নাই। তো কথার খিলাফ হয়ে গেল। হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, এসে ডাক্তারবাবুকে বললাম আমাদের রুগীর অবস্থা এরকম, আপনি একটু গুলি করে দিতে পারলে দেখেন। তো ডাক্তারবাবু করলো টাকা সিগনেচারে সই করে দিয়ে দিল, আপনার টাকা তুলে নিন। ওখান থেকে চলে এসে আমরা নরবীরে ভর্তি, নরবী হসপিটাল। আচ্ছা, ওখানে অপারেশন করলাম। কতদিনের মধ্যে হলো অপারেশন? ওখানে আমি 2 তারিখ হয়েছি, 2-3 দিনের মধ্যেই আর কি। হ্যাঁ, 2-3 দিন। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি। আচ্ছা, ওখানে আমি যেদিন অ্যাপয়েন্টমেন্ট গেছি তার পরের দিন আমি ডাক্তার ছুটিতে ছিল, বললো ডাক্তার আসলে ডেকে নেবো ফোন করি, তারপর ডেকে নিলো। ডেকে নিয়ে সেই দিনই আমার নিউরো ডাক্তার দেখি, বললো এটা নিউরোর না। আচ্ছা, বললো অর্থের, অর্থ, অর্থোপেডিক। তারপরে ওই নিউরো ডাক্তার অর্থোপেডিক সার্জেন্টের কাছে দিল, তারপর তো ওদের ওখানে জুনিয়র সিনিয়র সব ডাক্তার আছে, সবাই দেখলো, দেখে আমাকে তারপরে ওই নিউরো ডাক্তার অর্থোপেডিক কাছে পাঠিয়ে দিল। আজ কতদিন হলো অপারেশন হয়েছে? অপারেশন হওয়া আমার আজ
আজ সোমবার তো, সাত দিন হলো, মঙ্গলবার দিন হলো। আচ্ছা, মোটামুটি সুস্থ আছেন? হ্যাঁ, মোটামুটি সুস্থ। আচ্ছা, এবার পয়সার কথায় আছি, আসি। সিএমসিতে তো 6 লাখ টাকা চেয়েছিল, এখানে কত খরচ? এখানে খরচ হলো আমার 4 লাখ টাকাই হলো। 2 লাখ টাকা কম আরো, আরো এত তাড়াতাড়ি? আর অপারেশনটা আমি দুটো মাসলাম। আচ্ছা, এই যে রিহাই, এটা আমার এই যে ঘাড়ে যদি দুটো অপারেশন করতো আমি তো শেষ হয়ে যেতাম। তাহলে কি নারুবিতে অনেক সুবিধা নাকি, মানে কি মনে হচ্ছে? আমি তো একটু সুবিধা পেলাম। সুবিধা পেলেন? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি হয়ে যাবে রুগীর, তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের তো যত তাড়াতাড়ি আমরা পরিষেবা পাবো, অবশ্যই অবশ্যই। আমরা এখানে বসে থাকা মানে তো হোটেল ভাড়া গুণা, খাওয়া খরচা গুণা। আমরা পরিষ্কার কথা, হ্যাঁ, বাইরে থেকে এসছি, আমরা তো যেটা সুবিধা পাবো সেটাই আমাদের একদম একদম লাভ। অনেক ধন্যবাদ দাদা। আরও একজন দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা, আপনার নামটা? আমার নাম মধুসূদন গোড়াই। আচ্ছা, কোথায় বাড়ি? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল, বাঁকুড়া। বাঁকুড়াতে? আচ্ছা, কী সমস্যা নিয়ে এসেছেন? সমস্যা, আমার জিভে বা সাইডে একটা ইনফেকশান ছিল, সেটা এখানে বায়োপসি রিপোর্ট করার পর সেটা পজিটিভ ধরা পড়ে, এবং সেটা আমার এখন ট্রিটমেন্ট চলছে, মানে চলছে মানে অপারেশনের ডেট দিয়েছে 16 তারিখ। আচ্ছা, 16 তারিখে আমার অপারেশন হবে। আচ্ছা, আমি এসেছি আপনার গত মাসের 12 তারিখে এসেছি, 12 তারিখ থেকে সমস্ত কিছু রিপোর্ট একটার পর একটা হয়ে যাচ্ছে। এখন আজ পর্যন্ত আজকে দাঁতের ডাক্তারে দেখালাম, তো মোটামুটি উনি আমাকে 16 তারিখে অপারেশনের জন্য বলেছেন। আচ্ছা আচ্ছা, 16 তারিখে আমার অপারেশন হবে। মোটামুটি টাকা পয়সা সব? টাকা পয়সা বলতে আমাকে তো প্রথমে বলেছিল আপনার 1,20,000 টাকা লাগবে, তারপরে বললো আপনার যদি ওটা প্লাস্টিক সার্জারি করতে হয় জিভটা তাহলে আরও 35,000 টাকা লাগবে। আবার তারপরে যখন আরো আমি ইয়েতে গেলাম, ওই রেডিওলজি ডাক্তারকে দেখালাম, তখন উনি বললেন জিভটা কাটার পরে রেডিয়েশন নিতে হবে কি না সেটা অপারেশনের পরেই বলতে পারবো। তো যদি রেডিয়েশন নিতে হয় তাহলে উনি বলেন যে স্পেশাল রেডিয়েশন নিলে 2 লাখ টাকা খরচা হবে, আবার যদি নর্মালটা নিতে হয় তাহলে 1 লাখ টাকা খরচা হবে। আমরা তো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, জিভটা বার করে দেখানো যাবে একটু? দেখাবো। আচ্ছা, একটা একসাথে প্রথমে আমার বলেছিল এই টাকাটা লাগবে, তারপর আস্তে আস্তে একটার পর একটা বলছেন আর কি, সামর্থ্যের বাইরে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেশেও তো চিকিৎসা করিয়েছিলেন? এমনি ডাক্তার দেখিয়েছিলাম, তো বায়োপসি করানো হয়নি, এখানে বায়োপসিটা করেছিলাম। আচ্ছা আচ্ছা, তো বায়োপসি পজিটিভ এসেছে। পজিটিভ এসেছে।